ভয় লাগে যে যদি জার্নালিস্ট জানতে পারে তাহলে আমার কি হবে। তো আসলে এই এই সোসাইটির আসলে আমার কাছে আমাকে করা মানে আমাকে আমার কাছে ক্ষমা চাওয়া। ছোটবেলায় ভয় লাগতো যে পড়ে গিয়ে ব্যথা পাইছি, যদি আম্মু জানে আম্মু মারবে, আর এই ধরনের একটা ভয় ভীতি ছিল। হ্যাঁ, আর এখন হচ্ছে ভয় যে ধরেন যদি আমি কখনো ভার্বালি বা ফিজিক্যালিও অ্যাবিউজড হই, সেটার থেকে আসলে বেশি ভয় লাগে যে যদি জার্নালিস্ট জানতে পারে তাহলে আমার কি হবে। একজন ফটোগ্রাফার এবং একজন জার্নালিস্ট এসেছে, আমি বসতে বললাম, মাই ভাইয়া বসো, কি অবস্থা? তো আমি মেকআপ শুরু করলাম, এর মধ্যে ক্লিক 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 হঠাৎ করে অনেকগুলো পাউডার দিয়ে রাখছি। যখন বেকিং হয়, মেকআপ যারা করে তারা বলবে মাত্র বেকিং করছে, ফেস বেকিং। হ্যাঁ, তো তখন একজন ছবি তোলা স্টার্ট করলেন, আমি বললাম কেন ছবি তুলতেছো? তখন তার উত্তর হচ্ছে, কেন, আমি তো জার্নালিস্ট। আপনি তো জার্নালিস্ট, এটা এটার মানে কি বলেন তো আমাকে? তখন কি আমার আমি কি আমি তো একটা মানুষ, একটা নর্মাল হিউম্যান বিং, আরে আমার প্রাইভেসি যাচ্ছে, আমি রিয়্যাক্ট করবো না? তার দুই দিন পরে নিশ্চয়ই আমাকে নিয়ে, এটা আপনিও খুব ভালো করে জানেন। নাম্বার টু, একজন জার্নালিস্ট, আমি সেদিন উবার নিয়েছি, আমার গাড়ি ছিল না, আমি উবার নিয়েছি, ভাই মানুষ, সে আমার পাশে বসলো যে আপু আমাকে এয়ারপোর্টের সামনে নামায় দাও। কথা বলতে বলতে সে আমার পায়ে হাত রাখছে, এবং আমার কোনো কলিগ আমার পায়ে হাত রাখবে না, হ্যাঁ আমার ভাইরা রাখবে না, কিন্তু আমি তখন ছেলেটাকে সঙ্গে সঙ্গে বললাম, তুমি আমার গায়ে হাত দিছো কেন? আপু সরি, মানে ও ভাবছে কি আমার আমার ফ্রেন্ড, ফ্রেন্ড হলেও তো আমাদের মধ্যে তো একটা লিমিটেশনস আছে, তাই না? তো সেদিন সে আমাকে সরি বলছে, বেশ নাম করা জার্নালিস্ট, এবং এরপরে আমি আসলে তার খোঁজ খবর জানি না, তবে নিশ্চয়ই সে আমাকে তার সে কিন্তু তার ভুলটা রিয়েলাইজ করে নাই, কিন্তু তার মনের মধ্যে একটা ক্ষোভ ছিল এবং সেই ক্ষোভটা কোনো না কোনো ওয়েতে কিন্তু সে প্রকাশ করেছে। তাইলে বলেন, আমার কোনো একটা জিনিস যেটা পাও না, সেটা আমি আমি যখন আমার প্যারেন্টসকে জানাচ্ছিলাম যে আমি এই জিনিসটা তো আমার পাও না জিনিস, সেটা কেন আমি পাবো না, এটা তো ঠিক হচ্ছে না। আমি ধর্মীয়ভাবে কিংবা আইনগতভাবেও তো আমি আসলে এটা পাই, তো আমার প্যারেন্টস এবং মানে কিছু করার নাই, কারণ হচ্ছে আমাদের প্রত্যেকেই আমি আমার ফ্যামিলি বা আমি কনসার্ন থাকি যে সব কিছুই করতে পারতাম জার্নালিস্ট যদি আমাকে একটু হেল্প করতো, কিন্তু আপনাদের সাথে আমার এই দূরত্বটা কেন আমাকে একটু বলেন তো। মানে আমি ফাইন্ড আউট করতে পেরেছি, আমি আমারটুকু বলি, আপনারা আপনাদের টুকু আপনারা অবশ্যই বলতে পারেন। দেখেন, আমি কিছুদিন আগে আমার দুটো ভ্যারিফাইড পেজ বা দুটো প্ল্যাটফর্ম থেকে আমি কি বলে সোশ্যাল অ্যাক্টিভিটিস যেখানে আমি অ্যাক্টিভ থাকি, সেখান থেকে আমি আসলে জানিয়েছি যে আপনারা আমার 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 সাথে কথা বলা ছাড়া আপনারা কোনো কিছু পাবলিশ করবেন না। কারণ কি হয়, ধরেন এরকম বহুবার হয়েছে যে আমরাও তো আসলে চেষ্টা করি ধর্মীয়ভাবে একটু নামাজ কালাম পড়তে, যতখানি পারি আমরা সেটা মেনটেন করতে। তো রোজার সময় কি হয়, আমরা অনেক বেশি মানে মন নরম থাকে, প্রত্যেকেরই উচিত যে কারো মনে যদি কষ্ট দিয়ে থাকি আমি সেটার জন্য ক্ষমা চাই। খুব সুন্দর কিছু স্টেটাস আমি হয়তো সেটা লিখলাম,